আসসালামু আলাইকুম অহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি চতুর্থ পরিচ্ছেদ নাটক এর দুশো বারো পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক চার নাটক করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ছয় দশমিক চার দশমিক চার নাটক করি শিক্ষকের নির্দেশনায় স্বাধীনতা সংগ্রাম নাটকটি অভিনয়ের প্রস্তুতি নাও সম্ভব হলে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করো আজকের এই পর্বে আমরা স্বাধীনতা সংগ্রাম এই নাটকের প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করব। আমাদের আরেকটা পর্ব লাগবে আমরা হচ্ছে পরবর্তী পর্বে নাটকটির দ্বিতীয় দৃশ্য নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব ঠিক আছে স্বাধীনতা সংগ্রাম লিখেছেন মমতাজুদ্দিন আহমদ এই নাটকের চরিত্রগুলো দেখো বর্গিওয়ালা পঞ্চান্ন বছর বয়স হুকমত খা বয়স পঁয়ত্রিশ দুখুমিয়া বয়স পঁয়ত্রিশ বৃদ্ধ বয়স ষাট ফারুক বয়স ছাব্বিশ গায়ক বয়স তিরিশ জহরুল বয়স আটাশ এবং ছকরু বয়স পঁয়ত্রিশ প্রথম দৃশ্য সময় সন্ধ্যা রাজপথের মোড় অকস্মাৎ সান্ধ্য আইন ঘোষিত হয়েছে থমথমে পরিবেশ বর্গী এসব কে লাগিয়েছে হুকমত খা হুকমত দেখলে তো দুশ্মনের বুকের লহু শুশী নিতাম এই দুখু মিয়া তুমি দেখেছ দুখু আমি দেখিনি বর্গী দেখোই তো খুব মরদের কাজ করেছ কারফিউর মধ্যে দুশ্মন এসে মনের সুখে দেওয়ালে পোস্টার সেটে গেল আর তুমি দেখো যেখানে নজর পড়ছি একই লেখা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতা মাংসে কেন আমরা কি স্বাধীন না কী দুঃখ মিয়া স্বাধীনতা কেন দুখু আমি জানি না বর্গিওয়ালা জি বর্গি তা জানবে কেন সব তো আমাদের জানতে হবে এই মূল্যকে বন্যার পানি রোখা গেল না কেন দায়ী এই বর্গিওয়ালা সাইক্লোন তুফানে দশ লাখ মানুষ মরে গেল দায়ীকে এই বর্গিওয়ালা তোমার সাড়ে সাত কোটি আদমের আউলাদ খেতে পায় না আমি দেয় বাট হোয়াই আমি কেন রে দাদা আমার কলকারখানা আছে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স করেছি সে কি তুমি টাকা দিয়েছ আমার মাথার মগজ খাটিয়ে আল্লাহর মেহরবাণীতে টাকা করেছি পুঁজি বানিয়েছি করেছি তো তোমার বাপের কি উহ তামাশা দেখো বেশ আমি পুঁজিপতি কিন্তু তাতেই সব দোষ আমার হয়ে গেল আমি কি তোদের মতো দিনে রাতে দুশের চালের ভাত খাই খাই তো আতপো আটার রুটি আর শ্রেফ দুটো আন্ডা রাতে আধাশের গরুর দুধ আর তোরা স্বাধীনতাওয়ালারা বস্তা বস্তা ভাত মাছ নুন তেল মরিচ খেয়ে দেশটাকে সোবরা সোবরা করে দিলি সেদিকে তো নজর নাই বলে কি না আমরা সম্পদ চুষে খাচ্ছি হুকুমত খা দুশ্মনদের সাহেস্তা করতে হবে তো হুকুমত বলছে দুশ্মনের সিনা ছিঁড়ে লিব বড়গিওয়ালা জি বর্কি আলবত আপনার যান কোরবান করে ওয়াতানের সামাল করো এসব খুব বুড়ি বাত এরা কিসে স্বাধীনতা চায় হ্যাঁ আমরা তো ভাই ভাই যত সব বেইমান ধর্ম নাই ইমান নাই আজাদি লিখে আপনাকে ইংরেজ আমাদের তোদের জানের ভাই বিয়াদর জানের ভাই বেরাদর হুকমত বলছে জাহাজে জাহাজে সিপাহি নিয়ে আসেন এই মূল্যকের ঘরে ঘরে দেশের দুশ্মন কা বাচ্চা পাচ্ছে বর্গী বলছে আর কতদিন পাবে এসব ফুসুর ফাসুর আলাপ আলোচনার মধ্যে আমার বিশ্বাস নাই ঘরে ঘরে ঢুকে পড়ো টেনে আনো চাবুক চালাও সব বিলকুল ঠিক হয়ে যাবে দেশটা মগের মূল্য হয়ে গেল নাকি হুকমত বলছে বর্গীজি ওইসব লেখা ছিঁড়ে ফেলে দেই বর্গী বলছে জরুর এই দুঃখ মিয়া যাও তাম পোস্টার ছিঁড়ে নিয়ে আসো দুখু বলছে আমি বর্গি হ্যাঁ তুমি তোমার ভালোবাসার ভাইরা তো টাঙিয়ে আছে ছিঁড়ে ফেলো পাপ ক্ষয় করো লেখার নকশা দেখো সরেয়া সরেয়া ক খ উর্দু জবান শিখবো না শিখো না যখন দুজখের আগুনে জ্বরবি তখন বুঝবি দুঃখ মিয়া বেকুবের মতন দাঁড়িয়ে থেকো না পোস্টার ছিঁড়ে নিয়ে আসো যাবে না হুকমত খা হুকমত বলছে দুঃখ মিয়া এক দু তিন বলবো যদি না যাও এক দো দুঃখ যাচ্ছে এ দেখে দুজনের হাসি বর্গি বলছে সাবাস কুত্তার কুত্তাল রাইফেলের ধাক্কায় সোজা হয়ে গেল এই তো এনেছো ছিঁড়ে ধন্যবাদ যাও দেয়াদের ওইদিকে আরও পোস্টার লেগে আছে সব কিছু ছিঁড়ে এনে জ্বালিয়ে দাও দেশের কাজ করো হুকমত বলছে দুহুকে একদিন এমন বসিয়ে দেবো বর্গিজি বর্গি বলছে বেশি পথ হলে আলবত বসিয়ে দেবে বেহু দ্বারা সুযোগ পেলেই কামড়াতে চাই কোনো রকম করো না হুকমত যেমন করে পারো ওদের কোমর ভেঙে দাও হুকমত বলছে হুকুম করেন তো আজ রাতের মধ্যেই বর্গি ও হো ধরো আসতে ওদিকে ফুসুর ফাসুর তামাশা চলুক এদিকে আমরা জাহাজ খালাস করি আমাদের মারামা সব পশ্চিমে চালান করে দেয় তারপর একদিন ঠিক সময় মতো সিগনাল এসে যাবে তখন হুকমত দেরি হবে না তো বর্গী দেরি সেনাবাহিনী আর আমরা একজুট হলে আল্লাহর গজব কেউ তোয়াক্কা করি না হুকমত খা হুকমত বলছে আল্লাহর গজব বর্গি কেন করব সব কিছু ঠিকঠাক করে নিলে তখন ফের আল্লাহর মেহরবানির জন্য কান্নাকাটি করব দু আনা চার আনা খয়রাত করব এরা বলবে বাহ কেমন দিলওয়ালা লোক আমাদের তারিফ করার জন্য কেতাবে লিখতে বলবো বর্গিজি প্রাইজ প্রাইস দশ হাজার টাকা মাসাল্লাহ তখন দেখো কেমন সুরসুর করে ছুটে আসবে কিন্তু খুব সাবধান এবার যদি আমি তুমি হেরে যাই তাহলে আমিও শেষ তুমিও খতম হুকমত আমরাও খতম বর্গি না খেয়ে মরে যাবে তোমাকে দিলের কথা বলে দিই তোমার আমার বাঁচা তো এই মূল্যকের চোরে এদের মাটির মতন এমন সোনার মাটি কোথায় পাবে পাট আর ধান হুকমত মাগার আপনারা যে বলেন বিদেশ থেকে চাল না নিলে এরা না খেয়ে মরে যাবে বর্গি চুপ সেসব বহুত কিস্সা বন্যার সমস্যা মিটে গেলে এদেশে ধানের বন্যা বয়ে যাবে হুকমত তো বন্যা মিটিয়ে ফেলেন বর্গি হুম মিটিয়ে ফেলব তাহলে তোমার আমার বড়ভূমিয়া নুনের মাটি আবাদ হবে কেমন করে পাহাড় রাজধানী বানাবো কি করে তোমার সেনাবাহিনীর জন্য টাকা দেবে কে হুকমত কেড়ে নিবো দুঃস্মনদের কাছ থেকে বর্গি। সাবাস তাহলে এদেরকে দিনরাত দুশ্মনই বলতে থাকো চুপ দুঃখ আসছে দুঃখে এলো এসো ভাই দুখুমিয়া সব পুড়িয়ে দিয়েছ দুখু হা একমত হুকমত বলছে কাজের কাজ করেছো কে বলে তোমরা হুকুম মানো না ইমান ঠিক রেখে কাজ করে যাও আল্লাহর রহমত ঠেলে দেবে দুঃখ মিয়া আর হুকমত খা ভাই ভাই কোনো ফারাক নাই কোনো অবিচার নাই দুশ্মনকে খতম করো দুখু বলছে ইলাঠি দিয়ে আমাদের অস্ত্র তো কেড়ে নিয়েছে তো বর্গি বলছে এই শোনো আহাম্মকের কথা অস্ত্র কারবে কেন তোমরাই খুশি দিলে জমা দিলে দিয়েছ তো দেশের মধ্যে তোমাদের ভালোবাসার ভাই বেড়া হট্টগোল করছে তুমি শান্তি আনছো যদি রাগের মাথায় আপন ভাইয়ের সিনাতে গুলি করে দাও তাহলে না ভাই না মন খারাপ করো না তো হুকমত বলছে দুখু ভাই যদি দুশ্মন তোমাকে মারতে আসে আমি তোমার জন্য যান কোরবান করে দেব বর্গি বলছে দেখলে কত বড় দিলওয়ালা হুকমত খা আর তুমি কিটা হিংসা করছো আল্লাহকে কি জবাব দেবে এই জন্যই তো তোমরা জেনারেল হতে পারলে না আল্লাহকে ডাকো বলো আমার দিল খুব ছোট খামো খামি হিংসা করি মাফ করে দাও ভাই ভাই হিংসা বর্গির প্রস্থান তো হুকমত বলছে দুঃখ মিয়া তোমাদের খুব সুখ কোনো ভাবনা নাই দুঃখ বলছে কেন হুকমত বলছে তোমাদের মূল্যকে কিছু নাই খালি পানি আর পানি পশ্চিম মূল্যকে থেকে কাপড় আসছে গম আসছে গভর্নর আসছে তোমরা মজা করে খাচ্ছ আর মিটিং করছো তো দুঃখ মিয়া বলছে তোমরা পাঠাচ্ছ কেন সব বন্ধ করে দাও তো হুকমত বলছে তাহলে তো নেমক হারামের মতো কাঁদতে লাগবে বর্গি কেতাবে তবে লেখা আছে ফিল্ড মার্শাল সাহেব লিখেছেন তোমরা বেইমান গাদ্দার ফিল্ড মার্শাল কি ঝুট কথা বলবে দুঃখ বলছে তোমাদের লোকটা আমাদের ইতিহাস জানে না মিথ্যাবাদী বানোয়াত হুকমত বলছে জবান বন্ধ কর তোর লাঠি ভি কেটে নেবো গোস্ত কেটে নুন ছিটিয়ে দেবো বাপের নাম ভুলে যাবি কোন কোন হারামে ওখানে ঝুঁকরুর প্রবেশ ঝুঁকরু বলছে হামি ঝুঁকরু হিজি হুকমত বলছে ঝোঁকরু সব কাম খতম করেছিস কথা বল ঝোঁকরু বলছে না মালিক হুকমত না কটা ট্রাকে উঠলো ঝুকরু গুনতে গুনতে ভুলে গেলাম একশোটা হবে আরও একশোটা পড়ে আছে হুকমত তো দুশোটা বারো ঘন্টাতে মাত্র দুশোটা দুশ্মনকে গুলি হামার মূল্যকে নজওয়ানরা করছে কি এত কম করে মারলে সাত কোটি দুশ্মন মারতে সাতশো সাল লেগে যাবে পাখির বাচ্চার মতো ঠুস করে মারবি তবে তো আজাদি নিবে যা ঝুঁকরু বাকি লাশটাকে তুলে লাইনে চলে যা ঝুঁকরু আমি পারবো না সিপাহিজি হুকমত পারব নাই এই ঝুকরু বলছে আমার দিল ফেটে গেল এই দেখেন মানুষের রক্তে আমার হাত দুখান লালে লাল হয়ে গেল আমার মাথা খারাপ হয়ে গেল হুকমত বলছে মাথা খারাপ হলে দারু পিয়েলে ঝুকরু একটা লাশ দশটা লাশ এমনি করে নব্বইটা লাশ উঠিয়েছি এক বাড়িতে ঢুকিয়ে দেখি তিনটা লাশ রক্তের মধ্যে ভাসছে বেটাকে বললাম বেটাকে তুললাম একটা চুয়ান বেটাকে তুললাম ফের ঘরে ঢুকলাম দেখলাম কি মায়ের সিনা ফাটিয়ে গুলি চলে গুলি চলে গেছে মা যখনই শুয়ে আছে তার বাচ্চাটা মায়ের বুকের মধ্যে লহুর মধ্যে পড়ে আছে বাচ্চাটা তখনও ছটফট করছে আমি পারলাম না পালিয়ে এলাম এমন লোহু এমন ছেলে এমন মাকে গায়েব করতে পারলাম না মালিক আমি পারব এই হাত দুটা হয়ে গেল হুকমত বলছে ঝোকরু, তুই ফের যা ঝোঁকরু না মালিক যেতে বলিস না তোর পায়ে ধরছি আর না হুকমত এই টাকা নিয়ে যা ঝোঁকরু আমার টাকার নেশা লোভের নেশা লাস্ট জানা এসে সব কেটে গেল এখন আমার চোখের মধ্যে এই পাথর সিনার মধ্যে আমার মা জিকে দেখছি মায়ের ছেলেকে দেখছি তোর এসব কাজ করিস না মালিক আমি মানুষের লহু পাবলিকের লহু সাফ করতে পারবো না না পারবো না হুকমত ছোকরু তুই যাবি না ছকরু তোর ওই গুলি দিয়ে আমার বুক ফাটিয়ে দে শেষ করে দে আমাকে বাঁচিয়ে দে হুকমত এদের সঙ্গে নাম দিয়েছিস যা লাশ নিয়ে ট্রাকে বসে থাক হারামি ছকরুর প্রস্থান দুঃখ মিয়া ছোকরুর মেজাজ কে বিগড়ালো বলো দুখু জানি না হুকমত চুপ করো বেমান তুমি সব জানো আর আমরাও জানি তোমাদের গাদদারি কেমন করে খতম করতে হয় দুখু মিয়া আজ তক তোমার মুল্লুকের কজন ভাগে গুলি করে খতম করেছ দুখু করিনি হুকমত করি মাগার এখন থেকে করবে তোমার ওই লাঠি দিয়ে ঝুঁকরুকে পিটিয়ে শেষ করতে হবে কি পারবে না কি দেখছো আমার চোখে হুকুম তামিল করো যাও দুখু তোমার রাইফেলটা দাও হুকমত রাইফেল অস্ত্র দেবো নিমখরামের হাতে তোমার মুল্লুক থেকে সব লিয়ে চলে যাব। দা চাক্কু সব চলে যাবে পশ্চিমে তারপর ঘরে ঢুকে তোমাদের জানমাল সব কেড়ে লাস্ট রাস্তায় ফেলে দেব গির্ধর কুত্তাতে খাবে তোমাদের মা বহিনকে দুঃখ আর আমরা কি কি করবে আমাদের পা ধরে চাইবে ভিক মাংবে এই কোন প্রবেশ তো বৃদ্ধ বলছে আমি নিরহ মানুষ বাবা বুড়ো মানুষ ছুটতে ছুটতে আসছি কোনো গাড়ি ঘোড়া পেলাম না আমার খুব বিপদ ওই যে দেখো আমাদের বাড়ি রুহু বলছে এ কি করছেন আপনি কারফিউ ঘোষণা করা হয়েছে বৃদ্ধ বলছে যখন বের হই তখন ছিল না হঠাৎ করে কারফিউ দিয়েছে দেরি হয়ে গেল বাবা ঘরে আমার স্ত্রী ওষুধের জন্য ছটফট করছে সময় মতো ওষুধ পড়লে ভয় বা বেঁচে যাবে তোমাদের কোনো ক্ষতি করবো না দুঃখ বলছে ওর ঘরে খুব বেমার আছে হুকমত খা দাওয়াই নিয়ে ঘরে যাচ্ছে যান যান আর কখনো কারফিউর মধ্যে রাস্তায় আসবেন না বৃদ্ধ বলছে আল্লাহ তোমাদের ভালো করবে বাবা হুকমত এই কোথায় যাবি বৃদ্ধ বলছে বিশ্বাস না হয় ওই দেখো ওষুধ ফলমূল আমার ফারুকের মা ওষুধ না হলে বাঁচবে না ওর কষ্ট দেখে থাকতে পারেনি আর কখন এই কাজ করবো না আমাকে যেতে যেটা দাওসিপাহিজি হুকমত সাবাস শাবাস বুড্ডা খুব উমতা কিস্তা বানিয়েছ বিবির খুব বিমার বিবি মরে যাবে তোমার বিবি কবে মরবে বিবি মরলে তোমার দিলের মধ্যে খুব ধরক করবে বুড্ডা দুঃখ বলছে আহ তুমি এসব কি বলছো হুকমত খা হুকমত বলছে চোপরাও মিয়া বল তোর বিবি না বুড্ডা বৃদ্ধ বলছে আমার পাঁচটি ছেলে মেয়ে বড় ছেলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হুকমত প্রফেসর ওই প্রফেসররাই যে এই মুল্যুকের মধ্যে আগুন চালিয়েছে এই বুড্ডা প্রফেসরের বাপ তোর বুড্ডি বিবি মারা গেলে আরেকটা শাড়ি করবি এই প্যাকেটের মধ্যে কী রে বুড্ডা বোমা বৃদ্ধ না না দুটো আপেল ডাক্তার বলে দিয়েছে হুকমত আপেল বাহ রে বুড়ার দিলে মহাব্বুত বি আছে এ আপেল হামার মল্লুকের ফল হামি খাবো তোর বুড্ডি খাবে না আপেল খেতে লাগলো বুড্ডা তুই কিছু খাবি না বাপ রে বাপ তোরা আমাদের জানের দোষ তোকে ভি কিছু খেতে হবে ভাই কি খাবি তুই তোর বিবির দাওয়াই খা ঠক ঠক করে খেলে তুই খেলে তোর বিবির বিমার ভালো হয়ে যাবে খা বুড্ডা রাইফেল দিয়ে ওষুধে গুঁতো দিল শিশি মাটিতে পড়ে ভেঙে গেল হুকমত অমানসিকভাবে হেসে উঠলো বৃদ্ধ বলছে আমাকে তুমি মেরে ফেলো তোমার গুলি দিয়ে আমার বুকটা ফাটিয়ে দাও আল্লাহ তুমি এখনও এত সহ্য করছো হুকমত বলছে এই আল্লাহওয়ালা কাঁদ কাঁদলে তোর জবান ছিঁড়ে নেবো আমি যা বলবো সেই রকম বল বল আমরা পাপি বল বৃদ্ধ বলবো না হুকমত বলবি না আসল কথা বলতে সরম লাগছে স্বাধীনতা চাও আজাদি দিবে আমরা তোদের মালিক তোদের ধন দল তাম কিছুর মালিক তোরা আমাদের কলোনির প্রজা আমরা তোদের প্রেসিডেন্ট আমরা ফিল্ড মার্শাল বৃদ্ধ বলছে তোরা চল লুটেরার ডাকাত তোরা জানোয়ার হুকমত চুপ কর বৃদ্ধের গালে চল মারল বৃদ্ধ বলছে না চুপ করব না আর কতকাল চুপ করে থাকবো ধর্ম আর একতার নামে তেইশ বছর চুপ করেছিলাম আর নয় যত জুলুম করিস না কেন আর নয় আর চুপ করে থাকবো না এমন সময় ফারুকের প্রবেশ ফারুক বলছে বাবা বাবা কোথায় তুমি হুকমত খা ফারুককে গুলি করলো বৃদ্ধ ফারুক আমার ফারুক চিল্লান দিয়ে উঠলো তো ফারুক বলছে বাবা আর দেরি করো না মা ওষুধের জন্য কেমন করছে মাকে বাছো বাবা তুমি যাও দেরি করো না বাবা বৃদ্ধ ফারুক তুই আমার সঙ্গে যাবি না বাবা ফারুক আমার কথা বল বাবা তোর জন্য যে আমি কলম কিনেছি বাবা তুই যে বলেছিলি কবিতা লিখবি বাংলাদেশের কবিতা এই কলম নিয়ে এখন আমি কী করবো ফারুক বলছে বাবা এই কলমে আমার বুকে রক্ত ভরে নাও রক্ত ভরা কলমটা ছোটো ভাই মতিউরকে দিও রক্ত দিয়ে মতিউর দেশের গান লিখবে ফারুক এই বলে মৃত্যুর কোলে ঠলে পড়ল হুকমত বলছে এই দুঃখ মিয়া ট্র্যাক থেকে ছোকরুকে ডেকে নিয়ে এসো লাশটা উঠিয়ে নিয়ে যাও এরপর দ্বিতীয় দৃশ্য যেটা হচ্ছে কি বদ্ধভূমির এক প্রান্তে রাত তখন গভীর বর্গী বলছে আমাদের পিয়ারা ওয়াতানকে ঝড়ঝাপটা আর আবল তাবল হৈ হুল্লোর থেকে বাঁচবার জন্য যান খতরা করে হুকমত খা আর তার সাথীরা যা যা করছে সব ঠিক করছে না হলে এ পিয়ারা ওয়াতান পয়মাল হয়ে যাবে তোমরা কি বলো আমি সাফ দিলের মানুষ ওটা সরলভাবে বুঝি আর তোমরা হলে বেকুব আহাম্মগ হল্লা মাচানেওয়ালা তোমরা মুল্লুকের ভাই বেড়াদার জান দিল তাদের কার কী হলো কারো কিছু হলো না বিশ্বাস করো তোমাদের আহাম্মকি দেখে আমি দিনরাত চোখের আস্ত ফেলেছি এত কেঁদেছি যে আমার বিবি সাহেব ব্লাড প্রেশারের রোগী আমার দুঃখ দেখে রক্তের চাপে বেহুশ হয়ে গেল ভালো লাগে না ভাই কিছু ভালো লাগে না এসব ভালো কথা নয় তোমরা কিছু ভেবো না ভাই তোমাদের আত্মীয়স্বজনকে আমি দাঁড়িয়ে থেকে দাফন করেছি তো এরপর থেকে আমরা হচ্ছে আগামী পর্বে আলোচনা করবো যেখানে তোমার দ্বিতীয় দৃশ্যটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও পেয়ে যাচ্ছ তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দুশো বারো পৃষ্ঠার ছয় দশমিক চার নাটক করি এর প্রথম দৃশ্য আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ